और आज उनका अंतर समाप्त हुआ, उसकी मांगे मान ली गई और अभी जाएगा बराबर, जाएगा बराबर आराम से, जाएगा बराबर आराम से, अभी बढ़ गई गावट आ गई थी और कल यहाँ पीछे तो पीछे नजर है इन्हें तमाम आपको बता दें कि प्रमुख पिछले 7 दिनों से अंतर पर बैठे देखिए दादा इसको मांग को लेकर मजदूरों का 20% बोनस की मांग उनकी मुख्य मांग थी और आज उनकी मांग मानने के बाद उन्होंने अपना अनशन तोड़ा और फिलहाल उन्हें गंभीर लाया गया चक्का है ना ब्रदर, इसमें चक्का है ना, इसमें ले जाऊंगा আমি কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন নিউটা গেটওয়েল। আজকে মিস্টার বিনয় পামাং যেটা ফাস্টিংয়ে মোর দেন 7 ডেজ দার্জিলিংয়ে ছিলেন, ওনার ওখানে শরীর একটু ডিটোরেট করতে নিউটিয়াতে শিফট করা হয়েছে। তো আমরা সবাই একটা টিম ফর্ম করেছি, একটা বোর্ড ফর্ম করেছি। আমার সঙ্গে আছেন এখানে নেফ্রোলজিস্ট আছেন ডক্টর অজিত সিং, কার্ডিওলজিস্ট ডক্টর রাজেশ নন্দা, ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট আছে ডক্টর আইন ব্যানার্জি অ্যান্ড এমার্জেন্সি কনসালটেন্ট ডক্টর নয়না, আমি ডক্টর ভুটিয়া। তো আমরা একটা টিম ফর্ম করে ওনার থরো মেডিকেল চেক আপ এক্সামিনেশন করেছি, তাতে পাওয়া গেছে ও ডিহাইড্রেশন আছে, স্বাভাবিক 7-8 দিন কিছু খায়নি, জল পর্যন্ত খায়নি, তো ডিহাইড্রেশন আছে। ডিহাইড্রেশনের ফলে যেগুলো হয়, যেগুলো সবচেয়ে প্রবলেম হয় সেগুলো সোডিয়াম পটাশিয়ামগুলো, যেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেগুলোর মধ্যে সোডিয়ামটা একটু বেশি পাওয়া গেছে যেহেতু জল টল খায়নি বলে। আর ডক্টর নন্দা দেখেছেন তাতে বলছে হার্টে কিছু চেঞ্জেস এসছে, সেটা আমরা ইকোটিকো করে দেখেছি, কিন্তু আবার 12 ঘন্টা পরে দেখা হবে, সব কিছু একটু হাইড্রেশন করার পরে, স্যালাইন টালাইন দেওয়ার পরে দেখা হবে। আর এমনি হায়ার মেন্টাল ফাংশন ঠিক আছে, উনি একটু মানে কথা টথা কম বলছেন কিন্তু আদারওয়াইজ ঠিক আছে, স্থিতিশীল বলা যায়, এখনও স্টেবল আছে। কিন্তু সব রিপোর্ট টিপোর্ট আসুক, আমরা যেরকম ব্লাডে প্রথমে যদি আসে তখন আমরা দেখি এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস বলে, তাতে দেখা গেছে ওনার ওই ডিহাইড্রেশন আছে একটু, মানে এটা শরীরে যেটা জল টল না ঢুকলে যেটা হয় সেটা আছে। আর ইউরিন আউটপুট লাস্ট যেটা 2 ঘন্টা আগে হয়েছে ইউরিন, তারপরে আর ইউরিন হয়নি বলছে। আদারওয়াইজ এখন আমরা সব মিলেই দেখছি একটা বোর্ড ফর্ম করে, তো ওনার যদি কিছু বলেন তো দিয়ে সব কিছু বলেন। ডক্টর ভুটিয়া।